আমাদের বাংলাদেশে সালাম দেয়ার কিন্তু একটা সিঁড়ি আছে। দারোয়ান ক্লার্ককে সালাম দেয়, ক্লার্ক অফিসারকে সালাম দেয়, অফিসার আবার ম্যানেজারকে সালাম দেয়, ম্যানেজার বসকে সালাম দেয়। এর উল্টোটা কিন্তু খুব একটা হতে দেখা যায় না। সেম ভাবে কিন্তু স্কুল কলেজে হয়, কলেজে ভাইরা বলে না, এই আমি সিনিয়র, সালাম দিছিস, ঠিক না? তার মানে একজনের কাছ থেকে তোমার সম্মান পেতে হলে তোমার তার থেকে হয় বয়সে বড় হতে হবে, নাহলে পদবিতে বড় হতে হবে, কিংবা পেশাগত যোগ্যতায় বড় হতে হবে। তুমি যদি তাদেরকে ছোট হও বয়সে বা পদমর্যাদায়, তাহলে তুমি যেন সম্মানের যোগ্যই না, তোমার কথার কোনো মূল্যই নেই। এই সেম জিনিসটা কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রেও হয়, অ্যাবসলিউট ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও হয়, রাইট? মানে একই বয়সী হতে হবে, যেমন আমি আর আয়মান একই বয়সী হতে হবে, ছেলে ছেলে হতে হবে, ছেলে ছেলে হতে হবে, একই পেশায় থাকতে হবে, টিচার টিচার, হ্যাঁ, এবং পদমর্যাদায় ও সিইও আমার একটু কাছাকাছি হতে হবে, একদম কাছাকাছি, না হলে বন্ধুত্ব হতে পারবো না। এটা কল্পনাই করা যায় না যে আমি একটা 25 বছর বয়সী মানুষ, আমার 45 বছর বয়সে একজন মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে। এবং এটার কারণে কিন্তু একটা বড় জেনারেশন গ্যাপ হচ্ছে, যে 25 বছরের বয়সে কেউ 45 বছর বয়সে কারোর সাথে ফ্রেন্ডশিপই হতে পারে না, এবং এটা করতে পারে না, কানেক্ট করতে পারে। এবং এটার কারণে যেটা হয়, সিনিয়র অনেক সময় হয়তো জুনিয়রদের, আরে আরে তুমি কি বুঝো, আমি একটা আইডিয়া দিলাম, আরে বাদ দাও তুমি বুঝো না, বয়স হয় নাই। একটা অফিসের মিটিংয়ে হয়তো সবচেয়ে চমৎকার আইডিয়াটা একটা জুনিয়র অফিসার দিয়েছে, কিন্তু বড়রা মনে করে ও তো জুনিয়র অফিসার, ও তো পদমর্যাদা নেই। এর জন্য যে বলে না ধারে কাটে না, ভারে ভারে কাটে, কিন্তু ধারেও কিন্তু কাটা উচিত। প্রত্যেকটা জুনিয়র মানুষের, প্রত্যেকটা যারা কিনা বয়সে জুনিয়র কিংবা পদমর্যাদা জুনিয়র, তাদের আইডিয়াটা যদি চমৎকার হয়, সেই আইডিয়াগুলোর কিন্তু মূল্য থাকা উচিত, অ্যাবসলিউটলি। এবং এটার জন্য আমি ছোট্ট দুটো অ্যাসাইনমেন্ট দিতে চাই। একটা হলো, আমরা আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, আমাদের বাসার যে কাজ করে, যে দারোয়ান, যে রিক্সাওয়ালা মামা, কিংবা বাসের যে কন্ডাক্টার, এই মানুষগুলোকে কিন্তু সচরাচর সালাম দেই না, হয়তোবা পদমর্যাদার কারণে, হয়তোবা বয়সের কারণে, একটা ছোট কাজ করি না, এই মানুষগুলোকে একবার একটা সালাম দিয়ে দেখো না, দেখো না তারপরে কি হয়। সেকেন্ড অ্যাসাইনমেন্ট, বন্ধুত্ব করতে শিখো। তুমি যদি কলেজে পড়ো, তোমার যে স্কুলের যে জুনিয়র আছে তার সঙ্গে বন্ধুত্ব করো, তার সঙ্গে কথা বলো, তার যে সায়েন্স ফেয়ার নিয়ে চমৎকার আইডিয়াটা আছে সেটা শুনে দেখো, হয়তো নেক্সট সায়েন্স ফেয়ারে তার আইডিয়াটা দিয়ে তোমাদের দুজনের যে টিমটা আছে সেটা জিতে যেতে পারে। এভাবে করে চমৎকার সব ঘটনাগুলো তোমরা ঘটিয়ে ফেলতে পারো দুজন মানুষ মিলে, অ্যাবসলিউটলি। আর যারা এই ভিডিওটা দেখছিলে এতক্ষণ, তাদের সবাইকে আসসালামু আলাইকুম।